আচ্ছা যাও খেল দিয়া খেলা খেলাধুলা করো, আমি ডাক দেবো। মানে ও লেগে গেছে বৌমা, নাতিকে ডাক দাও, টাটকা ইলিশের ইলিশ পোলাও আজকের নিবি। কি ইলিশ পোলাও কেমন হয়েছে? আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আব্বাই সকালবেলা সরষি বাজারে গেছে, ছোট বোন আসছে ওদের জন্য মাছ আনতে গেছে, ওদের কাছে ইলিশ পোলাও খাওয়াবে। আব্বা মাছ পাইছেন? হ্যাঁ পাইছি, সরষি বাজার গেলাম সকালবেলা উঠে। মাছ কই? এই যে ছোট সাইজ। হ্যাঁ এক ওই ছোট না, এক কালে মাঝারি। দাম নেছে কত? 650 কেজি। 650 কেজি? হ্যাঁ 1 কেজি আনছি। ইলিশ পোলাও কোন সময় করবেন? সকালে। সকালে? এই আমার সকালেই হয়, নাস্তা টাস্তা অন্য নাস্তা দরকার নাই, ইলিশ পোলাও খাই যাবেন, নাতি দেওয়া আনন্দ হইবে। আয় মারি আয়, আমাদের রাস্তাটা কাটছে পিডালা হইবে, এটাই আমাদের খুশির ব্যাপার। ওকে তুমি সকাল সকাল ভাত খাও, কি দিয়ে খাও? আরে এই লাল শাক আর পালং শাক ভাজি, আর এই সবজি কর, আর এই এই দিয়ে খাওয়া, এই এইটা এইটা হল খাওয়া, খাইলে খাও তুমি। নাইরি আইছে, বড় মাই আইছে, নাতি আইছে, অগ তো ইলিশ পোলাও করে দিন সরষি বাজার গেছি। হ্যাঁ ইলিশ মাছ আছে, তুমি খাইয়ে শেষ করে এরপরে এটা একটু গুছিয়ে গেছে। এইটা লো হালকা মশলা ইলিশ পোলাও খাই, নাইরিরাও খুব খুশি হইবে, কারণ ভালো লাগবে, ইলিশ মাছের গেরানটা যাইবে না। বৌমা সবকিছু জোগাড় করে দিয়েছি, এখন আমি ইলিশ পোলাও রান্নার জন্য চুলায় করাই দিলাম। পেঁয়াজ বাটা, পেঁয়াজ ও আদা বাটা দিয়ে দিছি, কাঁচা মরিচ বাটা, আদমতো লবণ। এই যে তোমরা ঢাকায় দিয়ে যাইছো, এই জন্য আমি কালকে আইছো, আজকে সকালে আমি সরষি বাজার গেছি যাইয়া, তারপরে এই ইলিশ মাছ আছি, আজ ইলিশ পোলাও করবো, তোমাকে ইলিশ পোলাও খাওয়াবো। এই আফরিনের তো সবাই চেনেন, এই আফরিন, আর এই হচ্ছে আমার বড় মেয়ের এই দুই ছেলে, এই যে নিহাব, এই যে নিবিড়। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো, হালকা মশলা দিয়া ইলিশ পোলাও করব। এই অরিজিনাল ইডে ইলিশের স্বাদ পাওয়ার জন্য আমি হালকা মশলা দিলাম। আমরা খেলতে গেলাম। আচ্ছা যাও খেল দিয়া খেলা খেলাধুলা করো, আমি ডাক দেবো। মানে কিছুক্ষণের মধ্যে ইলিশ মাছটা আমি উঠে এলাম, তারপর আমি পোলাও ডপা খাবো। এবার পোলাও পাকানোর জন্য হাঁড়ি চুলাই দিলাম, তেল, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা পাকানো হয়ে গেছে, এখন আমি চালটা দিয়ে দিই। আদা বাটা, কয়টা কাঁচা মরিচ, চালটাকে ভালো মতো ভাজিয়ে নিলাম, এখনই আমি পানি দিয়ে দিই। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিতে, স্বাদ মতো লবণ, এখন আমি ঢাইকে দেব। এখন উঠলে না, আমি ঢাইকে দিলাম। নদীর টাটকা ইলিশ, এই টাটকা ইলিশ দিয়া ইলিশ পোলাও নাতিরা খাইয়েও মজা পাইবে, আর আমিও খাইয়ে মজা পাবো। ও উতলাই গেছে, উতলাইছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। নিচে একটা ঝাঁজ ঝিজ দিয়ে দিছি ফিটটা পাওয়ার জন্য, পোলাওটা ঠিকভাবে হইবে। হ্যাঁ পেটে খিদে লাগছে, মজা করে খাবো। ও ইলিশ পোলাও হয়ে গেছে, এখন আমি উঠে গেলাম। বৌমা নাতিকে ডাক দাও, দাও ইলিশের কি ঘেরান বাইরে গেছে, টাটকা ইলিশের ইলিশ পোলাও আজকের। এটা তোমার শাশুড়িরে দাও, মজা হয়েছে। হ্যাঁ তুমি আস্তে আস্তে খাও, কাটা বাজবে। হ্যাঁ নিবির, কি ইলিশ পোলাও কেমন হয়েছে? ভালো হয়েছে। নিহাব মনে হচ্ছে আরেকবার নেই, এই আরেকবার দেই, আমার নাতি আরেকবার চাইছে। এই খাইতে দাও তোমরা।